শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস শুরু করছি। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের আবারও শুভেচ্ছা ও অভিনন্দন আমার বাংলা ক্লাসে। বন্ধুরা, তোমাদের অবশ্যই মনে আছে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। আমরা গত ক্লাসে ব্যঞ্জন বর্ণের তিনটি বর্ণ শিখেছিলাম আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাস থেকে, তাই না? আমরা যে তিনটি বর্ণ শিখেছিলাম সেগুলো হলো প, ফ, ব। এই তিনটি বর্ণ আমরা বলতে ও লিখতে শিখেছিলাম। আজও আমরা তার পরবর্তী কয়েকটি বর্ণ দেখে নেব। চলো আমরা কোন বর্ণগুলো আজকে শিখব আমরা দেখে নেই। তোমাদেরকে আমি ছবি দেখাচ্ছি, দেখো বন্ধুরা। এই বর্ণটি হচ্ছে ভ, ঠিক আছে বন্ধুরা? এই লাল রঙের সুন্দর করে আঁকা এই বর্ণটিকে বলা হয় ভ, ঠিক আছে? আমরা গত ক্লাসে পড়েছি প, ফ, ব। বয়ের পরের বর্ণটি হচ্ছে ভ। তাহলে আমরা আজকে ভ বর্ণটি লিখতে শিখব এবং আমরা সুন্দর করে উচ্চারণ করে বলতে শিখব। এই পরের বর্ণটি হচ্ছে ম, দেখেছ? এই বর্ণটি হচ্ছে ম বর্ণ। আমরা ম বর্ণটিও কিন্তু আজকে লিখতে শিখব। এর পরের বর্ণটি হচ্ছে অন্তস্থ জ, দেখেছো বন্ধুরা? কালো রং দিয়ে আঁকা এই বর্ণটি হচ্ছে অন্তস্থ জ। তাহলে আমরা আজকে যে তিনটি বর্ণ দেখলাম সেই তিনটি বর্ণ আমরা সুন্দর করে উচ্চারণ করব এবং সুন্দর করে লিখতে শিখব। চলো আমরা বর্ণগুলো আবার একটু পড়ে নেই। ভ, ম, অন্তস্থ জ। দেখো বন্ধুরা, এইখানে দাগটানা ঘরেও আমি এই তিনটি বর্ণ লিখে রেখেছি, ভ, ম, অন্তস্থ জ। এবার আমরা লিখব সঠিক নিয়মে, কিভাবে আমরা খাতাতে লিখব, দাগটানা ঘরে এবং খালি খাতাতে কিভাবে লিখতে হয় আমরা দেখে নেব। তোমরা সবাই খাতা পেন্সিল হাতে নিবে এবং আমার সাথে সাথে তোমরাও লিখে ফেলবে। ভ বর্ণটিতে পূর্ণমাত্রা দেয়া রয়েছে, দেখেছো বন্ধুরা? পূর্ণমাত্রা দেয়া আছে। আর আমি সবসময় বলি যে বর্ণের পূর্ণমাত্রা থাকবে আমরা মাত্রাটির ব্যবহার আগে করব। যেহেতু আমার এখানে দাগ টানা রয়েছে, আমি আবার তোমাদের দেখাচ্ছি, আমি মাত্রাটি দিয়ে নিলাম। ভ, দেখেছো বন্ধুরা? এইভাবে খুব সুন্দর করে আমরা কিন্তু ভ বর্ণটি লিখতে পারি। আমি ভেঙে ভেঙে তোমাদের দেখাচ্ছি। দেখেছো বন্ধুরা, এইভাবে আমি তোমাদের ভেঙে ভেঙে দেখালাম। আমি কিন্তু কলমটি একবারও উঠাইনি, এক টানেই আমি এই বর্ণটি লিখেছি এবং তোমরাও কিন্তু সেভাবেই লিখবে। সঠিক নিয়মে যদি আমরা লিখি তাহলে আমরা যে কোনো খাতাতেই লিখি না কেন আমাদের হাতের লেখা একই রকম থাকবে এবং সবগুলো বর্ণই কিন্তু সুন্দর হবে। তাহলে চলো আমরা বর্ণটি আরেকবার লিখি, ভ। এইভাবে করে তোমরা লিখে ফেলবে। পরের বর্ণটি হচ্ছে ম। এই ম বর্ণটি এখন আমরা লিখব। ম বর্ণতেও কিন্তু পূর্ণমাত্রা দেয়া আছে, দেখেছ? আর এই কারণে মাত্রার ব্যবহার আগে করতে হবে। আর এখানে দাগ টানা আছে, আমি ম বর্ণটি লিখছি এইভাবে, দেখেছ? চলো আমরা ভেঙে ভেঙে লিখি। আমরা ম বর্ণটিও লিখে ফেলেছি। এরকম করে তোমরা চেষ্টা করবে
প্রথমবারে কিন্তু হবে না, কারণ যে কোনো জিনিসই প্রথমে ভুল হয়, আমরা ভুল করে করেই শিখে ফেলব। চলো আমরা বর্ণটি আরেকবার লিখি। আমাদের ম বর্ণটি লেখা হয়ে গিয়েছে। এবার আমরা এর পরের বর্ণটি লিখছি। এর পরের বর্ণটি হলো অন্তস্থ জ। দেখেছো, এই বর্ণটির উপরেও পূর্ণমাত্রা দেয়া, আর সে কারণে আমি মাত্রাটি ব্যবহার আগে করব। আর এখানে আমার দাগ টানা রয়েছে, আমি এবার অন্তস্থ জ লিখছি। দেখেছো বন্ধুরা, খুব সুন্দর একটি অন্তস্থ জ হয়ে গিয়েছে। চলো আমরা ভেঙে ভেঙে লিখি। আমাদের অন্তস্থ জ্বর বর্ণটিও লেখা হয়ে গিয়েছে। দেখেছ, এইভাবে করে আমরা আস্তে আস্তে করে ধাপে ধাপে বর্ণটিকে লিখে ফেলব। চলো আমরা আরেকটি বর্ণ লিখে ফেলি একসাথে। তোমরা দেখো এই মাত্রা এইভাবে এইভাবে, তাহলে খুব সুন্দর করে আমাদের বর্ণগুলো কিন্তু লেখা হয়ে যাবে, তাই না? আমরা তিনটি বর্ণ শিখে নিলাম, ভ ম অন্তস্থ জ। আমরা তো বাংলা খাতাতে লিখতে শিখলাম, এবার আমরা অঙ্ক খাতায় লিখি। চলো এখানে আমি মাত্রার ব্যবহার আগে দেখছি। ভ আরেকবার দেখাই। ভ, দেখেছো বন্ধুরা, মাত্রাটির ব্যবহার আগে করতে হবে। এরপর হচ্ছে ম, ময়েও আগে মাত্রার ব্যবহার, ম। এরপরে আরেকটি লিখি, চলো ম। এরপরে বর্ণ হচ্ছে অন্তস্থ জ, মাত্রার ব্যবহার আগে করতে হবে, অন্তস্থ জ। আরেকবার লিখি, এই যে খুব সুন্দর আমাদের বর্ণগুলি কিন্তু লেখা হয়ে যাচ্ছে। এরকম করে আমরা প্রত্যেকটি লেখা একই নিয়মে সুন্দর করে লিখব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা বাংলা খাতায় এবং অঙ্ক খাতাতে কীভাবে লিখতে হয় সেটাও আমরা আজকে দেখে নিলাম। তিনটি বর্ণ, ভ ম অন্তস্থ জ। আমি আশা করি তোমরা সবাই আমার সাথে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো এবং আমার সাথে লিখেছো, এবং তোমরা বাড়িতে এই কাজটি বারবার করবে। চলো আমরা বাড়ির কাজ দিই। তোমরা ডায়েরিটি হাতে নাও। বাড়ির কাজে আমরা ব্যঞ্জন বর্ণের যে তিনটি বর্ণ দেখেছি, ভ থেকে ম পর্যন্ত লেখা ও পড়া, মানে পড়বে এবং লিখবে। সেই সাথে আমি আরেকটি কাজ যেটা দেই সেটা হচ্ছে গত দিনের, মানে এর আগে আমি যে ক্লাসটি যে পাঠে পড়াই সেই পাঠের পড়াটিও তোমরা করে ফেলবে। তার মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ আমরা গত ক্লাসে শিখেছিলাম প থেকে ব পর্যন্ত, সেটাও তোমরা লিখবে এবং পড়বে। ঠিক আছে বন্ধুরা, দেখো ব্যঞ্জন বর্ণের আজকে তিনটি বর্ণ তোমরা পড়বে এবং লিখবে, এবং সেই সাথে গত ক্লাসে আমরা যে তিনটি বর্ণ শিখেছিলাম সেই তিনটি বর্ণ পড়বে এবং লিখবে, প্রতিদিনই পড়বে, এবং এর আগের পড়াগুলোকেও প্রতিদিনের খাতাতে রাখবে। তাহলে তোমরা ভুলে যাবে না, মনে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আগামী ক্লাসে নতুন পড়া নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।